লড়াই চলছে কাদের দাবিতে ধর্ম নিরপেক্ষতা রক্ষার দাবিতে কিন্তু এই লড়াই কি শুধু তৃণমূল আর বিজেপিকে দুটো গালি দিয়ে লড়াই শেষ হবে না সোনারপুর রাজপুরে মিটিং করতে ক্যাম্পেন করতে এসে আমরা বলেছিলাম যে ডেঙ্গুকে আগে তাড়াতে গেলে মশারি ব্যবহার করতে হবে ব্লাড টেস্ট করতে হবে ওষুধ দিতে হবে যার মশারি নেই তার কি হবে তাহলে পরিষ্কার জায়গায় থাকতে হবে পাশে নর্দমার জল এবং খালি পাত্রে যাতে জল না জমে যাতে মশার ডিম না সেখানে পাড়তে পারে লার্ভা না আসতে পারে তার ব্যবস্থা করতে হবে তাহলে নোংরা জমা জলকে আগে বিদায় দিতে হবে এখনই বিদায় দেবার জন্য ভোট নয় কিন্তু প্রস্তুতিটা প্রত্যেক দিন কখনো কখনো কই কই লড়াই এসে লড়া যাতা হ্যায় কি জিত হাসিল হোগা ইয়া নাহি ও দুসরা বাত হ্যায় লেকিন ইতিহাস হাম লোগো কো ইয়াদ রাখেগা কি জুলম কে খিলাফ अत्याचार के खिलाफ शोषण के खिलाफ इस लड़ाई के मैदान में हम लोग डरे थे और हम लोग खड़े थे और हम लोग डटे थे और हम लोग पीछे नहीं हटे थे नहीं हटे थे हम लोग ताई स्वरानोर लड़ाईटा परे हबे स्वरानोर लड़ाईते अपनादेर के शामिल होवार जन्य बोलछी मशारी ब्लाड टेस्ट एगुलो सब परे हबे आगे तृणमूल और बीजेपीर मतो नोंरा जलगुलो के जमा होते बाद दिन आगे नोंरा जमा जलगुलो के विदाय करुन देखुन मशा और लार्वा फेलते पारबे ना और डेंगुओ हबे ना और पुरसभा के जनसचेतनतार नामे टाका टाका कोटी कोटी टाका दुर्नीतिओ करते हबे ना ताई आमरा जाबो आमरा एसएफआई डीवाईएफआई जाबे रेड वलेंटियार जाबे রাহুল ঘোষ থেকে শুরু করে মনুদা পর্যন্ত আমাদের প্রাক্তনীরা যাবে এখানে আমি আর বাকি প্রাক্তনীদেরকে চিনি না বলে নাম করতে পারছি না আমরা তো যাব এ সংগঠন আমাদের আবেগের সম্মুখ সংগঠন ভালোবাসার সংগঠন খুব কষ্টের সংগঠন ওরা তো পিঠে লাশ বয়েছে আমরা তো দুটো লাশ বয়েছি এখন অসংখ্য লাশ বয়েছে সেই লাশগুলোকে নিয়ে রাস্তা চলেছে পাগুলো পিছিল হয়ে গেছে যত পিছল হয়েছে সাদা ঝান্ডাটা আরো সাদা হয়েছে ধ্রুব হয়েছে শ্বেত হয়েছে আর আমাদের রক্তে আমাদের লাল তারাটা আরো গাঢ় হয়েছে আর সব গল্পগুলো কান পেতে শুনুন এই সাদা ঝান্ডা আমাদের বলছে বলছে ডিওয়াইএফআইয়ের কমরেড রোজা রেখেছে তৃণমূল মুখে পেচ্ছাপ করে নিয়েছে ভুলবো না আর ভুলতে দেবও না কাউকে যে লুম্পেন বাহিনী তৈরি করছে নিজেদের গদিকে সামলানোর জন্য আর আরএসএস এর খুঁটাতে নিজেদের টিকি বেঁধে রেখেছে সেই খুঁটাকে এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের নিচে আমরা যেতে দেব না উপড়ে ফেলব আর তার প্রস্তুতি চলছে তাই আমরা 12ই মে সরাসরি বলতে যাব সরাসরি বলতে যাব যে তোমরা পারছো না এই সিস্টেম ফেল হয়েছে দেশ বেচে দিচ্ছ কারখানাগুলোকে বেচে দিচ্ছ কাজের জায়গাগুলোকে বেচে দিচ্ছ প্রোডাকশন ইউনিট মে ম্যানুফ্যাকচারিং ইউনিট মে কহীঁ পর ভি আপকা নিবেশ নহীঁ হ্যায় আপকা বজেট কা স্যাংশন নহীঁ হ্যায় আপ এক কে বাদ এক জো জহাঁ পর কাম হোগা জহাঁ পর কাম মিলেগা স্যালারি মিলেগা ওয়াহ কো আপ লোক বন্ধ কর রহে হ্যায় আর ইসি কে খিলাফ হম লোগো কা লড়াই হ্যায় যুদ্ধটা আমাদের পুলিশের সাথে মারামারি করাটা আমাদের প্রধান কাজ নয় পুলিশের সাথে মারামারি করতে হয় যাতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি তার মাঝখানে পুলিশ আসুক সরকার আসুক আমরা কাউকে মানব না কাউকে মানব না এ দেশটাকে তৈরি করার জন্য ভগৎ সিং ক্ষুদিরামরা বলবি তো ক্ষুদিরামরা ভগৎ সিংরা এক সময় তারা প্রাণ দিয়েছেন আর আমাদেরকে তাদের উত্তর সুরি করে তৈরি করার চেষ্টা করেছেন কতটা তৈরি হয়েছি সেটা পরে বলব এসএফআইয়ের নেতা প্রতিকূর এসেছে ও বলবে আমরা প্রতিকূররা আমরা সবাই মিলে 12ই মে রানী রাসমণি রোদে বিকেল 4টার সময় আমরা জোর গলায় নির্ভর হয়ে মইদুল আনিস বিদ্যুৎ সুদীপ্ত সৈফুদ্দিন সবার 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 সব শহীদের ভার বহন করে মমতা মোদীকে চ্যালেঞ্জ ছুটতে যাব হয় সরে যাও নইলে সুধরে যাও এই তুই ছাড়া তোমার কাছে আর রাস্তা নেই এই লড়াইয়ে আপনাদেরকে আহ্বান জানিয়ে আসুন হাতটা শক্ত করে ধরুন আমরা আপনাদের আশা ভঙ্গ করব না ইনকালাব জিন্দাবাদ এসএফআই ডিওয়াইএফআই জিন্দাবাদ